স্বাস্থ্য সেবাটো যিকোনো এখন সরকারের মূল সমস্যা, মূল সেবা। সরকারে নিয়ম মতে বিনামূলীয়াকে স্বাস্থ্য সেবা রাইজক দিব লাগে, কিন্তু আজি বিনামূলীয়াটো দূরের কথা। আজি বিভিন্ন ঠাইত রাজ্যখনত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেতিয়া কংগ্রেসের আমূলত স্বাস্থ্যমন্ত্রী আছিল, সেই দিনের আজির দিনলৈকে কেবল ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, যধে মধে কমিশনের আশাত হসপিটালবিলাক বনাইছে। 1 আগস্টের কার্যকরী হওয়ার গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ত বিভিন্ন রোগীর পঞ্জীয়নের ধরি রোগীর বিভিন্ন পরীক্ষা ইত্যাদিবিলাকর উপর প্রায় 100% মাচুল বিজেপি সরকারে বৃদ্ধি করবলে সিদ্ধান্ত লৈছে। এই সিদ্ধান্ত এক হঠকারী সিদ্ধান্ত। আমি অসম তৃণমূল কংগ্রেসে এই সিদ্ধান্তক আমি গরিহণা দিছো, বিজেপি সরকারক ধিক্কার দিছো, আর সরকারক এই সিদ্ধান্ত অতি শীঘ্রই প্রত্যাহার করবলে আমি দাবি জানাইছো। এনেকুৱা ধরনের বৃদ্ধি করা হয়েছে যে রোগীর মেডিকেল কলেজত রোগীর পঞ্জীয়ন বর্তমান 10 টাকার পরিবর্তে ইয়াক 20 টাকালে বৃদ্ধি করা হয়েছে। ঠিক সেইদরে বায়োকেমিস্ট্রি যাক এক্সামিনেশন সেইবিলাকর মাচুল প্রায় 20% বৃদ্ধি করা হয়েছে। ঠিক সেইদরে থাইরয়েড টেস্ট, এই থাইরয়েড টেস্ট আগতে 600 টাকা লয়, তার বিপরীতে ইয়াক 800 টাকালে বৃদ্ধি করা হয়েছে। ডি ভিটামিনের পরীক্ষার বাবে আগতে 1200 টাকা লৈছিলে, তাক 1500 টাকালে বৃদ্ধি করা হয়েছে। পেইং কেবিনের বাবে 1000 টাকার ঠাইত ইয়াক 1200 টাকালে বৃদ্ধি করা হয়েছে। ঠিক এইদরে প্রায় 107 বিধ বিভিন্ন পরীক্ষা রোগীর বিভিন্ন তেজ, শৌচ, প্রসাব আদি বিভিন্ন রোগীর পরীক্ষা প্রায় 107 বিধ পরীক্ষা, এই পরীক্ষার বর্তমানের মাচুলত কই প্রায় 100% মাচুল বৃদ্ধি করেছে। এই ব্যবস্থায় গোটেই জনসাধারণের উপর, দুখিয়া দরিদ্র রোগীর উপর সরকারে মাধমার সুধাব ওলাইছে। এই কথাটো আমি এই কারণেই আমি ইয়াক তীব্র ভাষায় নিন্দা করছো যে স্বাস্থ্য সেবাটো যিকোনো এখন সরকারের মূল সমস্যা, মূল সেবা। সরকারে নিয়ম মতে বিনামূলীয়াকে স্বাস্থ্য সেবা রাইজক দিব লাগে, কিন্তু আজি বিনামূলীয়াটো দূরের কথা। আজি বিভিন্ন ঠাইত রাজ্যখনত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেতিয়া কংগ্রেসের আমূলত স্বাস্থ্যমন্ত্রী আছিল, সেই দিনের আজির দিনলৈকে কেবল ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, যধে মধে কমিশনের আশাত হসপিটালবিলাক বনাইছে, ইকুইপমেন্টবিলাক কিনিছে, কিন্তু সেইবিলাকর পরিচালনার কারণে স্টাফ দিবপরা নাই, ডক্টর দিবপরা নাই, হসপিটালত ঔষধের অভাব, স্যালাইনের অভাব, এইবিলাকতো রোগী ভারাক্রান্ত হয়েছে, রোগীর তো জীবন দুর্বিষহ হয়েছে হয়েছে। ইফালে দি আজি আকাশলঙ্ঘী মূল্য বৃদ্ধির প্রকোপত রাইজর পানিত হাঁ নচরা অবস্থা হয়েছে, আর এনে অবস্থাতে গেলাতে টেঙা দি মেডিকেল কলেজত গুৱাহাটী